ফেসবুক অটো ফলোয়ার হ্যাবিটস, আপনি ঠিকই শুনেছেন। এখন কিন্তু আপনার ফেসবুক আইডিতে আপনি প্রতিদিন নিয়মিত হাজার হাজার ফলো নিতে পারবেন, এবং এর জন্য কিন্তু আপনাদের আইডিতে কোনো প্রকার ঝুঁকি হবে না, এবং আপনি খুব সহজে এই ফলোয়ারগুলো আপনি আপনার আইডিতে পেয়ে যাবেন। হ্যাবিটস, আজকে এই বিষয়টা কিন্তু আমি আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। আর হ্যাবিটস, ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, এই অটো ফলোয়ার নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে। তো দেখুন, আমি এই ফেসবুক অ্যাপটা ওপেন করছি। ফেসবুক অ্যাপটা ওপেন করার পর আপনার যে আইডিতে এই ফলোয়ার নিতে চান, সেই আইডিতে আপনার সর্বপ্রথম লগ ইন করবেন। লগ ইন করার পর দেখুন এই যে কর্নারের থ্রি ডট রয়েছে, আপনার সিম্পলি এই কর্নারের থ্রি ডটে ক্লিক করে দেবেন। তো দেখুন, আমি কর্নারের থ্রি ডটে ক্লিক করছি। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে যাবেন এবং এখানে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। তো আমি সেটিংয়ে ক্লিক করলাম। তো সেটিংয়ে ক্লিক করার পর দেখুন এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপরে দেখুন এখানে রয়েছে পাবলিক পোস্ট নামে একটি অপশান। তো আপনারা সিম্পলি এই পাবলিক পোস্টে ক্লিক করবেন। আমি পাবলিক পোস্টে ক্লিক করলাম। পাবলিক পোস্টে ক্লিক করার পর দেখুন এখানে সবগুলো অপশান আপনাদের পাবলিক করে দিতে হবে। এই পাবলিক, এখানে যদি আপনারা পাবলিক না করেন তাহলে কিন্তু এই ফলোয়ার আপনাদের আইডিতে পাবেন না। এই প্রসেসটা সর্বত আপনাদের করছে। ওই প্রসেসটা করার পর আপনারা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখুন লিঙ্কটা এরকম হবে। তো আপনারা লিঙ্কের উপর হাত দিলেই আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো দেখুন এই ইন্টারফেসটা কিছুটা এরকম হবে। এরকম হলে আপনারা স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে চলে যাবেন। তো দেখুন আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসছি। আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে একটা অপশন পেয়ে যান, এফবি অটো ফলোয়ার্স নামে। তো আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করবেন। আমি এটার উপর ক্লিক করছি। তো এটার উপর ক্লিক করার পর আপনারা আবার স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন এখানে লগ ইন মেথড রয়েছে। তো আপনারা সিম্পলি এই লগ ইন মেথডের উপর ক্লিক করবেন। তো আমি সিম্পলি লগ ইন মেথডের উপর ক্লিক করছি। এবার দেখুন এখানে রয়েছে জেনারেট অ্যাক্সেস টোকেন। তো আপনারা সিম্পলি এই জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করবেন। তো আমি সিম্পলি জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করলাম। এবার দেখুন এখানে ইমেইল অথবা মোবাইল নাম্বার এবং ফেসবুক পাসওয়ার্ড চাইছে। তো আপনারা এখানে যেটা করবেন, আপনারা নতুন একটা আইডি ক্রিয়েট করে নেবেন। আপনারা কিন্তু আপনাদের অরিজিনাল আইডি এখানে দিবেন না, তাহলে কিন্তু সমস্যার ভিতরে পড়বেন আপনারা। তো আপনারা একটা নতুন একটা আইডি ক্রিয়েট করে সেই আইডিটা এখানে দেবেন। তো দেখুন আমি একটা নতুন আইডি ক্রিয়েট করছি, সেই আইডি এবং পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। তো আপনারা ওই আইডির ইমেইল এবং পাসওয়ার্ডটা অথবা আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার পরে দেখুন এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন রয়েছে। তো আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করলে দেখুন আমরা এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে দেখাবে। তো আপনারা এই যে লেখাটা রয়েছে এই লেখাটার উপর আপনারা চেপে ধরবেন। তো দেখুন আমি চেপে ধরছি। চেপে ধরার পর দেখুন এখানে একটা অপশন আসবে সিলেক্ট অল নামে। তো আপনারা সিলেক্ট অল দিয়ে এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে দেখুন এইখানে এই যে এইখানে আপনারা ওইটা পেস্ট করে দেবেন। তো আমি যেটা এখান থেকে কপি করছি সেটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে অপশন রয়েছে লগ ইন। তো আপনারা সিম্পলি এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে দিলাম। তো দেখুন এখান থেকে লগ ইনে ক্লিক করলে এখানে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখুন, তো লগ ইনে ক্লিক করার পরে দেখুন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। তো দেখুন এখানে রয়েছে ইন্টার ইউজার আইডি। তো আপনারা এবার যেটা করবেন, আপনাদের যে মেইন আইডিটা রয়েছে সেই মেইন আইডিটা আপনারা মেইন আইডিতে যাবেন। মেইন আইডিতে যাওয়ার পরে এবার যেটা করবেন, আপনারা আপনাদের যে প্রোফাইলের লিঙ্কটা রয়েছে আপনারা সিম্পলি এখান থেকে প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন। তো দেখুন আমি এখান থেকে প্রোফাইলের লিঙ্কটা কপি করছি। তো আপনারা এখান থেকে প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন। দেখুন এখানে রয়েছে কপি লিঙ্ক টু প্রোফাইল। তো আপনারা কপি লিঙ্ক টু প্রোফাইল দিয়ে এখান থেকে ক্লিক করে কপি করে নেবেন। নেওয়ার পরে দেখুন আপনারা এখানে চেপে ধরে এখানে পুরোটাই পেস্ট সিলেক্ট অল দিয়ে এখানে পেস্ট করে দেবেন। তো আমি এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন এইখানে এই যে ডট কমের এই সাইডে স্ল্যাশের এইখান থেকে এইদিকে যতগুলো সংখ্যা আছে সবগুলো কেটে দেবেন। দেওয়ার পর শুধু আপনারা এখান থেকে প্রোফাইল ইউজার আইডিটা রাখবেন। দেওয়ার পর এবার যেটা করবেন, এখানে রয়েছে ইউজ অটো ফলোয়ার্স। তো আপনারা সিম্পলি এখান থেকে ইউজ অটো ফলোয়ার্সে ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো দেখুন লোডিং নেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবেন। নেওয়ার পরে আপনাদের এই যে ফলোয়ার্স, এই ফলোয়ার্স কিন্তু আপনাদের ওই আইডিতে আপনাদের সেন্ড করে দেবে। তো দেখুন এখানে কিন্তু এই দেখুন এখানে সেন্ড করে দিয়েছে, এবং আপনি প্রতি 33 মিনিট পর পর আপনি কিন্তু এখান থেকে অটো ফলোয়ার্স নিতে পারবেন। এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার আইডিতে ফলোয়ার সংখ্যা বাড়িয়ে নিতে পারেন।